আগামী 7ই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচকে ভোট প্রচারে এলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের মহিলা সংগঠনের ডাকে এদিন মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ডে দলীয় প্রার্থীর সমর্থনে এই নির্বাচনী সভা আয়োজিত হয়। এদিনের সভায় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মহিলা তৃণমূলের সহ সভানেত্রী তথা মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অন্যান্যরা। আসলে লক্ষ্মীর ভান্ডারটা কি সেটা বোঝেনি? লক্ষ্মীর হাতে পয়সা দেওয়া আছে বলে সারা ভারতবর্ষের অর্থনৈতিক চেহারা যখন ভঙ্গুর, তখন লক্ষ্মীরা বাঁচিয়ে রেখেছে বাংলাকে, লক্ষ্মীরা বাংলার অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে রেখেছে। তাই ডবল পয়সা ওদের রাগ, 1200 টাকা ওদের রাগ। আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি, এই কেন্দ্রের সরকারের এই যে নির্বাচন হচ্ছে সরকার করার জন্য, সেই নির্বাচনের ইস্তাহারে বলেছি আমাদের ভোট দাও, আমরা বড় ভূমিকা গ্রহণ করব। যে জোট কেন্দ্রের সরকারে আসবে সেখানে আমরা বড় ভূমিকা গ্রহণ করব। দিদি 10টা শপথ নিয়েছেন, 10টি শপথের মধ্যে আমাদের ইস্তাহার। সারা ভারতবর্ষে হয়েছে, প্রথমে 102টি কেন্দ্রের সারা ভারতবর্ষে, তারপরে 89টি কেন্দ্রের নির্বাচন হয়ে গেছে, আর বাংলায় উত্তরবঙ্গের 6টি জায়গায় নির্বাচন হয়ে গেছে। আমি আপনাদের কাছে এটা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি বলে বলতে চাই যে এবারে উত্তরবঙ্গের ফলাফল কপালে ভাঁজ ঠেলে দেবে ওই ভারতীয় জনতা পার্টির। তাই মালদাও তার সাথে সংযোজিত হবে, তৃতীয় দফায় মালদার 2টি আসনই আমরা পাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকানে যারা কাজ করছেন, দোকান যারা সামলাচ্ছেন, চালাচ্ছেন, আমি সকলের কাছে আবেদন করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আপনাদের ছোট দোকানকে ওরা অশ্রদ্ধা করে, কিন্তু আমরা এই কুটির শিল্প ছোট দোকান এমএসএমই, আমরা সারা ভারতবর্ষে একদম প্রথমে আছি, তাই আপনাদের ভোটটাও আমাদের পক্ষে দেবেন এই আবেদন করছি। ধর্মের বিভাজন নয়, আঁচলে আঁচল এক থাকবে। আমি যদি ওনার সঙ্গে আঁচলটা এক করতে না পারি, তাহলে আমার মাতৃত্বকে ধিক্কার জানাতে হয়, এ ধিক্কার কেউ জানায় না, তাই আঁচলটা আমাদের একই থাকবে। আসছে 7 তারিখে প্রতিটি জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের যাতে ইভিএমে জোড়া ফুলে ভোট পড়ে সেই দিকে তাকিয়ে আমরা ভালো মালদা উপহার দেবো আবার।